সোনিয়া তোমায় যা যা বলেছিলাম সব করেছো? স্যার আমায় ডাকছিলেন? ও হ্যাঁ, কাজটা করার জন্য তাড়াতাড়ি এলে, কিন্তু কাজটাই ঠিকমতো হলো না অরূপ। বাই দা বাই, আমি তোমাকে কাজটা মেইল করে দিয়েছি, প্রজেক্টটা কারেক্ট করে বাড়ি যাওয়ার আগে আমায় সাবমিট করবে। স্যার বলছিলাম যে আজকে একটু বিকেল 5টার মধ্যে বেরোতে পারলে ভালো হতো। হোয়াই? স্যার আসলে আজ আমার জন্মদিন। ও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার। বেশ, 5টার মধ্যে কাজটা শেষ করে নাও, আর দরকার পড়লে আজ লাঞ্চ ব্রেকটা স্কিপ করে যাও, কারণ তুমি আমায় সাবমিট করলে তারপর আমি আমার বসকে সাবমিট করব। আমার তো বার্থডে নয়, তাই কোনো এক্সকিউজ দিতে পারবো না। কাজটা করে বেরিও, ওকে? যাও। হ্যাঁ, তোমায় যা বলছিলাম একদম সমস্ত কাজ আপডেট করবে আজকের মধ্যে, কথাটা মনে রেখো। পায়েসে চিনি দেয়া হয়, গুড় দেয়া হয়, এই প্রথম দেখলাম পায়েসে হলুদও দেয়া হয়। প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা আলাদা স্টাইল আছে রান্নার, সেটা বুঝতে হয়, খালি তর্ক করলেই হয় না। হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক, আমার ছেলের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমায় দেখতে হবে না? তর্ক করতে শিখেছি খালি। মা, মা গো মা, ভাগ্যিস আপনি নেই। যদি আপনি থাকতেন আর নিজের চোখে দেখতেন আপনার নাম করে যা রেসিপি চালানো হচ্ছে, নিজেই মনে হয় আগুনে পুড়িয়ে দিতেন। জানে না খালি তক্ক করবে, তক্ক করবে। আরে রান্না হচ্ছে একটা শিল্প। ঘটিরা শিল্পের কিচ্ছু বোঝে না। এবাড়ির যে গিন্নি ছিল, আমি তার হাজব্যান্ড, উনি আমাকে পায়েস রান্না শেখাচ্ছেন, যে বুঝবে না তক্ক করে যাবে। Happy birthday to you, happy birthday to dear Baba, happy birthday to you. Thank you, thank you. মিল্টু, এনে খা, বাকি কেকটা কেটে ফেলো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, খুব টায়ার্ড লাগছে বুঝলে।